हाय गाइस वेलकम बैक टू माय चैनल। सो आज के जेटा मैं रिव्यू करब मामाअर्थ वाटर स्लिपिंग मास्क। मामाअर्थ वाटर स्लिपिंग मास्क विटामिन सी स्लिपिंग मास्क एटा एकटा। सो एटा आमी यूज करेछि, अनेकटा यूज करेछि। सो आमार स्किन शूट करेछि, अनेकटाई भालो। आमार स्किन रिपेयरिंग करेछि, अनेकटा भालो स्किनटाके रेखेछे। आर এটা গ্লো দেয় কি না আমি সেরকম বলতে পারবো না, বাট গ্লো দেয় না, বাট স্কিনটাকে অনেক ভালো করে দেয়। স্কিনে যদি কোনো দাগ থাকে সেটাকে মুছে দেওয়ার চেষ্টা করে, মুছে দেয়। সো এটা হচ্ছে মামাআর্থ ভিটামিন সি স্লিপিং মাস্ক উইথ ভিটামিন সি অ্যান্ড অ্যালোভেরা ফর স্কিন ইলুমিনেশন। ওকে, সো প্যারাবেন অ্যান্ড সিলিকন ফ্রি ডার্মাকোলজিস টেস্টেড উইথ বায়ো অ্যাক্টিভস। এর প্রাইস হচ্ছে 599 আর নেট ভ্যালু হচ্ছে 100 grams। সো এটা হচ্ছে এটাতে লেখা আছে যেটা সেটা হচ্ছে যে ভিটামিন সি বা যে কোনো ফেস ওয়াশ দিয়ে, মামাআর্থের ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নিতে, ফের প্যাড ড্রাই মানে শুকনো করে নিয়ে একদম, আর থিন অ্যামাউন্ট মানে একদম পাতলা অ্যামাউন্ট করে এই মাস্কটা ইউজ করতে বলছে। আর যখন সকালবেলা সকাল যখন ঘুম থেকে উঠবে তখনই এটাকে ওয়াশ করে নেবে ওয়ার্ম ওয়াটার দিয়ে। বাট তোমরা নর্মাল যা ওয়াটার হয় সেটা দিয়ে ওয়াশ করো, কারণ আমি নর্মাল ওয়াটার দিয়েই ওয়াশ করি। ভেতরটা দেখিয়ে দিই, এরকম থাকে, এরকম থাক না। এর ভেতরে একটা অ্যাপ্লিকেটর থাকে, বাট অ্যাপ্লিকেটরটা আমি ইউজ করি না। এর ভেতরে একটা এরকম অ্যাপ্লিকেটর থাকে ইউজ করার জন্য, এরকম একটা অ্যাপ্লিকেটর থাকে। অ্যাপ্লিকেটরটা আমি ইউজ করি না, আমি ফিঙ্গার দিয়েই করি। এইরকম থাকে, ভালো। আর জিনিসটা অ্যাকচুয়ালি না এইরকম টাইপের, মানে ওয়াটার তো এরকম, মানে মিশে যায় একদম স্কিনের সাথে। এরকম থাকে, তো মিশে যায় স্কিনের সাথে একদম। সো দেখতে পাচ্ছ কি না আমি, আশা করি দেখতে পাচ্ছ। ওকে, সো এইরকম। তো এটা 100 grams আমি এখানে ইউজ করে দেখালাম। ওকে, সো এটা একটা 100 gramsের, আর এটা খুব ভালো। এটা আর বোমার তো অলওয়েজ প্লাস্টিক পজিটিভ থাকে, সো তোমরা এটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। আর এটা যখন ইউজ করবে এটার ভিটামিন সি ফেস ওয়াশ পাওয়া যায়, ভিটামিন সি ফেস ওয়াশের সাথে ইউজ করো, বা এমনি ইউজ এমনি নর্মাল যে ফেস ওয়াশ পাওয়া যায় সেই যেটা ফেস ওয়াশ ইউজ করছো সেটা দিয়ে ইউজ করতে পারো, বা এমনি ভিটামিন সি ফেস ওয়াশও পাওয়া যায় সেটা দিয়ে ইউজ করতে পারো। বাট ভিটামিন সি ফেস ওয়াশটা আমি ইউজ করি না, জানি না কেমন আমার স্কিনে শ্যুট করবে কি করবে না, তার জন্য আমি শ্যুট ইউজ করিনি। বিকজ আমার স্কিন খুব সেন্সিটিভ, আমি অনেস্ট ভিউ করি, তার জন্য বলছি যে আমার কাছে নেই। তো চেষ্টা করব যে রিভিউ করার, বিকজ আমার স্কিন খুব সেন্সিটিভ, আমি ঝট করে সব জিনিস ইউজ করতে পারি না। তো তার জন্য ভিটামিন সি স্লিপিং মাস্কটা আমার শ্যুট করে গেছে। আর যখনই সেন্সিটিভ স্কিন হবে ব্যাস একটু একটা গাল বা একটুখানি ইউজ করে দেখবে যে শ্যুট করছে কিনা, 10 থেকে 15 মিনিট দাঁড়াবে। দাঁড়ানোর পর যদি জায়গাটা ইচিং হয় বা জায়গাটা যদি র্যাশ বেরিয়ে যায় বা জায়গাটা জ্বলতে থাকে বা কিছু হয়, তাহলে ভাবে যে শ্যুট করেনি। বাট আশা করছি এটা শ্যুট করবে, কারণ এটা আই থিঙ্ক সেন্সিটিভ স্কিনেও যায়, এটা সেন্সিটিভ স্কিনেও যায়। এখানে লেখা নেই সেন্সিটিভ স্কিনে যায় কি না, এখানে লেখা নেই সেন্সিটিভ স্কিনে যায় কি না, বাট এটা সেন্সিটিভ স্কিনে যায়। খুবই ভালো একটা স্লিপিং মাস্ক, তোমরা ইউজ করতে পারো, দেখতে পারো। সো আমার তো খুবই ভালো লেগেছে, তোমরাও ইউজ করো, ভালো লাগবে। তোমরা নর্মাল ফেস ওয়াশ দিয়ে করো, আমি যদি বাড়িতে রিভিউ করবো, যদি আমার শ্যুট করে তো আমি রিভিউ করবো, অলওয়েজ রিভিউ করবো, অনেস্ট রিভিউ করবো। যদি আমার শ্যুট নাও করে তাও আমি রিভিউ করবো ফেস ওয়াশটা, আর যদি আমার শ্যুট করে তাও আমি রিভিউ করবো। বাট সবার আগে যেহেতু আমি এটা ইউজ করলাম, তার জন্য আমি এটা রিভিউ করলাম। সো আমি ফেস ওয়াশটা ইউজ করতে খুব ভয় পাচ্ছি, বিকজ যদি আমার শ্যুট না করে, যদি আমার ফেসের মধ্যে কিছু হয়, তার জন্য আমি টোনারটা ইউজ করার পর থেকে আমি একটু ভয় ভয় আছি। সো তার জন্য আশা করি, ওকে, আশা করি ভালোই হবে। সো তোমরা ইউজ করতে পারো, দেখতে পারো, যদি ভালো লাগে তো কমেন্টস করে জানিও কি ভালো লাগলো কি ভালো লাগলো না। সো আজকের ভিডিও এটুকুই, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো।
সো স্টে হোম স্টে সেফ।